हेलो भिवर्स, वेलकम टू माय आर्ट चैनल के आर्ट एंड क्राफ्ट। आशा करी सकले भालो आछो, आमिओ भालो आछी। आज के आमी पेंसिले गाछ एके देखाबो, गाछेर झोप कांड किभाबे आँकते हय, शेडिंग दीते हय सेटा देखाबो। चलो ताहले शुरू करी आजकेर भिडियो। पेंसिल दिए कोनो किछु आँकते गेले, शेडिंग दीते गेले साधारणत दो तीन धरनेर पेंसिल दरकार। आमी नियेछी 4B এবং 6B, তোমরা 2B এবং 6Bও নিতে পারো। প্রথমে আমি 4B দিয়ে ড্রয়িং করছি, কোথায় ডালটা দেব, কোথায় গাছের কাণ্ডটা দেব। যেমন গাছের কাণ্ডে একটা ভাঙা অংশ তৈরি করলাম, যে কাণ্ড যে ডালটা আগে কাটা হয়েছে এখন ওখানে একটা ভাঙা অংশ তৈরি হয়েছে। উপরের দিকেই কতগুলো ডাল আঁকছি, ডান পাশে কতগুলো ডাল আঁকলাম, ডালের উপরে গিয়ে আরও কতগুলো ডাল বের হয়েছে। এটা একটা ডাল এঁকে নিচ থেকে উপরের দিকে দিলাম, নিচের দিকে চলে আসলাম। এবার শিকড়গুলো আঁকছি। তোমরা দেখো, ভালো করে দেখলেই বুঝতে পারবে কীভাবে আঁকছি। এরপর শেডিং দিচ্ছি, এটা হলো 6B দিয়ে। 6B হলো বেশি ডার্ক এবং সফট। তোমরা দেখো কিভাবে আমি টোন অর্থাৎ শেডিংটা দিচ্ছি, মানে ডার্ক করছি বা ছায়া তৈরি করছি। এই ছায়া তৈরি করলে জিনিসটার ডাইমেনশন অর্থাৎ তার ওজন, ঘনত্ব ইত্যাদি ভালোভাবে বোঝা যাবে। পুরোটা এভাবে শেডিং দিয়েই ডার্ক করলাম, যাতে তার যে ক্যারেক্টার তার টোনের বিষয়গুলো বের করছি। এবার হলো একটা ঝোপ আঁকবো, গাছের যে ঝোপগুলো আছে, ঝোপ আঁকার জন্য ঝোপটার যে এরিয়া সেই এরিয়াটা প্রথমতে আমি ডার্ক করলাম, টোন দিয়ে ডার্ক করলাম। এরপর সেই ডার্ক টোনে আবার যদি টোন দিই কোথাও কোথাও ডার্ক, তাহলে লাইট এবং শেডও তৈরি হবে, ছায়া, আলো এবং ছায়া তৈরি হবে। এই আলো ছায়ার মাধ্যমেই পাতার ঝোপগুলো বোঝা যাবে, মনে হবে গোল গোল ঝোপ। এভাবে পুরোটাই আমি যেখানে যেখানে ঝোপ দরকার সেই ঝোপগুলো এঁকে দিলাম। তোমরা দেখো এবং প্র্যাকটিস করো, ট্রাই করো, দেখবে যে অনেক সহজ। পেন্সিল দিয়ে গাছটি আঁকা প্রায় শেষ। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও, এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর বন্ধুদের শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। সবাই ভালো থেকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা।